নিরাপত্তা বেহু ভেদ করে ভারত প্রবেশ করেছে বাংলাদেশী নাগরিকে। করিমগঞ্জের হোতারকান্দিত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। ট্রাকর পিছে পিছে আহি বাইক লৈ সীমান্ত অতিক্রম করেছে বাংলাদেশী যুবকে। আমি সেই দৃশ্য দেখাইছো, সিসিটিভিত বন্দী হয়েছে এই দৃশ্যাংশ আর সিসিটিভিত আবদ্ধ হওয়া এই ফুটেজক লৈ অঞ্চলজুড়ি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বিএসএফর চকু ধুলি দিয়ে করিমগঞ্জ শহরত প্রবেশ বাইক চালকর। ইতিমধ্যে আরক্ষীয়ে মদন মোহন রোডত উদ্ধার করেছে বাইকখন। বাইকখনত বিস্ফোরক থাকার সন্দেহত তন্নতন্ন করে পরীক্ষা করলে আরক্ষীয়ে। কিন্তু এতালেক সুসূত্র নাই বাইক চালকর ঘটনা সন্দর্ভত। বিএসএফে আরক্ষী সদরি করেছে সবিশেষ তথ্য। বাইক চালকর সন্ধানত জেলাখনের সকল থানাতেই জারি করা হয়েছে এলার্ট। আর এই ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ্রয়। নিরাপত্তার ক্ষেত্রে হেমাহির অভিযোগ উত্থাপন করেছে বিধায়কগুলো। আমি সেই দৃশ্যটা আপনার দেখাইছো। এখন ট্রাকর পিছে পিছে আহি বাইকেরে বাংলাদেশী এইজন লোকে প্রবেশ করেছে সীমান্ত। দৃশ্য আপনার দেখাইছো। আর নিরাপত্তা বেহু ভেদ করে ভারত প্রবেশ করেছে বাংলাদেশী নাগরিকে। করিমগঞ্জের হোতারকান্দি অঞ্চল সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। সিসিটিভিত বন্দী হয়ে রয়েছে সেই দৃশ্যাংশ। আমি দৃশ্য আপনার দেখাইছো। আর এই ফুটেজ আবদ্ধ হওয়ার পিছতে এটা হাহাকার লাগিছে করিমগঞ্জের সমগ্র জেলাখনতে। আর এতালেক বাইক চালকর কোনো সুসূত্র লাভ করবলে সক্ষম হওয়া নাই। করিমগঞ্জের সকল থানাতে হাইলাইট জারি করা হয়েছে বলে জানিপরা গেছে। বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন হয় সেয়া লাগিলে রাজনৈতিক পক্ষের ফলপ্রায় হোক বা বিভিন্ন দল সংগঠনের ফলপ্রায় হোক যে সীমান্ত যেসব নিরাপত্তা বেহু থাকি লাগে সেয়া কটকটিয়া নহয়। যেকোনো মুহূর্ততে দেশের সেই স্থানসমূহ প্রবেশ করবেন। আর সেইভাবে এটা এই যে দৃশ্য বন্দী হল তার পাছতে এটা স্পষ্ট হয়েছে বা সেই তথ্য ইতিমধ্যে লাভ করেছে যে নিরাপত্তা বেহু ভেদ করে ভারত প্রবেশ করেছে বাংলাদেশী নাগরিকে। আর বাংলাদেশের বাইকেরে অহা সেই দৃশ্য বন্দী হয়ে রয়েছে সিসিটিভিত। আর যেধরনের অভিযোগ দীর্ঘদিনভাবে উত্থাপন হয়ে আছে সেয়া যেন পুনের প্রমাণিত হয়েছে। কেন নিরাপত্তার বেহু ভেদ করে সীমান্ত বিএসএফর কটকটিয়া নিরাপত্তা থাকার পাছতো কিদরে এই লোকজনে ভারতের সেই সীমান্ত করিমগঞ্জের হোতারকান্দিত প্রবেশ করবলে সুযোগ বা সুবিধা পালে তাকে এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বিএসএফ একটা দুইটা তিনটা গেট আমাদের সোতাখানি থেকে তিনটা গেট আছে বিএসএফ, সেখানে সিকিউরিটি থাকে এবং আমাদের দেশের কোটি কোটি টাকা সে বিএসএফের উপর ব্যয় করা হয়। তো উই আর প্রাউড অ্যাবাউট ইট যে আমাদের ব্যয় করা হোক আমাদের কোনো আমাদের দেশের যেখানে ন্যাশনাল সিকিউরিটির কথা আজকে দুঃখজনক ব্যাপার এবং লজ্জা হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা বাইক মানে এত সিকিউরিটি দিন দুপুরে চারটার সময় দিন দুপুরে একদম বাইক নিয়ে করিমগঞ্জে চলে আসলো। এখানে বিএসএফ দাঁড়ানো একটা দুইটা তিনটা গেট তা সত্ত্বেও চলে আসলো বিএসএফ। অনেক সময় বলে থাকে ওরা দেয়ার ভেরি মাছ সিনসিয়ার, ওরা যদি সিনসিয়ার তাহলে এই জিনিসটা কীভাবে চলে আসলো সে ন্যাশনাল সিকিউরিটির কথা। আজকে সেই বাইকখানে চলে আসলো হয়তো বা বাইকের সঙ্গে হয়তো বা অনেক জিনিস আসতে পারে, হয়তো মানুষের জীবনের নিরাপত্তার কথা আছে অনেক মানুষের উপর হয়তো বা এটাকেও হতে পারে। কিন্তু সেই সময় যদি এইভাবে হয় যদি এবং সেই ব্যাপারটাকে যদি একদম ইজিলি দেখা হয় সেই ব্যাপারটা মোটেই ইজিলি নয়। ন্যাশনাল সিকিউরিটির কথা আসাম পুলিশ এখানে কাজ করছে, আসাম পুলিশের ফার্স্ট লাইন ডিফেন্স যেহেতু বিএসএফ, সেই বিএসএফের রেসপন্সিবিলিটি, বিএসএফের এত টাকা খরচ করার পর বিএসএফ কীভাবে এই গাড়িটা ঢুকলো এখানে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।